গত 5 নভেম্বর বিপুল ভোটে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকের বিজয় হয়েছে। জয় পরবর্তী বাংলাদেশ আমেরিকান রিপাবলিক অ্যালায়েন্স সাংবাদিকদের সঙ্গে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ফর ট্রাম্প নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত সরকার অবৈধ অভিবাসী প্রবেশে ব্যর্থ হওয়ার কারণে যুক্তরাষ্ট্রে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির পাশাপাশি বাসা ভাড়া অত্যধিক হারে বেড়েছে, যার কারণে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। ট্রাম্পের এই বিজয়ের ফলে অবৈধ অভিবাসী প্রবেশ বন্ধ হবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের চেয়ারম্যান ফুয়াদ হোসাইন। এটাকে আপনি যখন এখানে আছেন, আমার বাংলাদেশ চিন্তা করলে হবে না, অন্য দেশ, আমি আমেরিকায় আছি, এখানেই আমরা বসবাস করব, এইটাই আমাদের কিন্তু সেকেন্ড ভূমি, জন্মভূমি, এখানেই আমরা মরব, এখানেই আমাদের কবর হবে, আমাদের বাচ্চা হয়েছে, আমরা ফ্যামিলি রেজ করছি, অর্থাৎ এই দেশটার জন্য একটুক্ষণের জন্য হলেও আমাদের চিন্তা করতে হবে। এই জন্যই আমরা, আমাদের ডোনাল্ড ট্রাম্পের স্লোগান ছিল আমেরিকা ফার্স্ট, আমেরিকাকে সে প্রথম প্রাধান্য দেয়।